হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো যে বিনা ডকুমেন্টে কিভাবে তোমরা আধার কার্ড করতে পারবে। এবং মনে করো যে তোমরা কোথাও রয়েছো এবং সেই কারণে অনেকদিন ধরে বা চেষ্টা করেছো যে আধার কার্ড করার জন্য, এবং তাছাড়া তোমাদের কাছে কোনো ডকুমেন্ট নেই, তো আজকে এই ভিডিওতে দেখাবো যে তোমরা বিনা ডকুমেন্টে কিভাবে নতুন আধার কার্ড করতে পারবে। সেটা 5 বছর হোক, 2 বছর হোক এবং তার থেকে বেশি বয়সের, 20 বছর, 25 বছর, সেটাও হতে পারে, কোনো সমস্যা নেই। তো আজকে এই ফর্মেট কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় এবং এই ফর্মেট ফর্ম ফিল আপ করে কিভাবে কার কাছ থেকে সিগনেচার করিয়ে কিভাবে নতুন আধার কার্ড করবে আধার সেন্টারে গিয়ে, তো পুরোপুরি ভিডিওটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে থাকলে প্লিজ অবশ্যই একটা লাইক করে দিও, আর তাছাড়া আমাদের এই ছোট্ট চ্যানেলে প্রথমে দেখো প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এইভাবে দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। তো বন্ধুরা দেখো, এখানে যে ফর্মেটটা নিয়ে এসেছি সেই ফর্মেটটা আমি ফরওয়ার্ড লাগিয়ে নিয়েছি এখানে। আর এই ফর্মেটটা নতুন আধারের জন্য ব্যবহৃত হয় এবং সংশোধন বা বাদ বাকি তোমার যেটা কারেকশন বলে সেটার জন্য ব্যবহৃত হয়। তো আমি এখন যেটা নিয়ে এসেছি, যেটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে নতুন আধারের জন্য। তো দেখো আমি এখানে ফটোটা লাগিয়ে নিয়েছি, ফটোটা তোমরা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হলে বেশি ভালো হয়, আর তুমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড করে নিতে পারো যাতে ফটোটা বেশ সুন্দর বোঝা যায়। আর সবার প্রথমে তোমাদের বলি, নতুন করার জন্য এখানে দেখো যে অপশনগুলো রয়েছে, গেজেটেড অফিসার, ভিলেজ পঞ্চায়েত বা বাদ বাকি অনেক জিনিস রয়েছে, তুমি যে কোনো একটাকে দিয়ে সাইন করাতে পারো, মানে যে কোনো অফিসার দিয়ে সাইন করাতে পারো। আর যদি তোমরা সংশোধন করতে হয়, মনে করো যে তোমার নামটা সংশোধন করবে, তাহলে কিন্তু এই প্রধান দিয়ে সাইন করালে হবে না, তোমাকে গেজেটেড অফিসার দিয়ে সাইন করাতে হবে। তো এখন যেহেতু আমি নতুনের জন্য যে ফর্ম ফিল আপ করছি, তোমরা দেখতে থাকো, আশা করি খুব হেল্পফুল হবে। তো প্রথমে তোমাদের এখানে বলি যে এখানে কিন্তু 3 মাসের জন্য এইটা ভ্যালিড থাকে, সেই জন্য এইটা সবার লাস্টে ফর্ম ফিল আপ করতে হবে, কারণ যে অফিসার দিয়ে তুমি সাইন করাবে সেই অফিসার এখানে যে ডেটটা দেবে বা এখানে যে সিগনেচার করে যে ডেটটা দেবে সেই ডেটটা যেন এখানে দেওয়া হয়, সবসময় মাথায় রাখবে। তো প্রথমে দেখো এখানে রেসিডেন্সিয়াল, আমি যেহেতু নতুন করছি সেই জন্য প্রথম রেসিডেন্সিয়ালি ক্লিক করলাম, মানে টিক করলাম। তারপরে এখানে নিউ এনরোলমেন্ট যে লেখা রয়েছে সেটা আমি টিক করলাম। তো যেহেতু নিউ এনরোলমেন্ট, তার মানে তার আধার কার্ড নেই, তার যে আধার নাম্বার, তো আধার নাম্বার দেওয়ার কোনো দরকার নেই। তো তার নাম যেটা রয়েছে সেই নামটা আমি এখানে ফর্ম ফিল আপ করবো। তো আমি তার নাম এখানে লিখলাম, নামটা সবসময় ক্যাপিটালে লিখতে হবে, স্মল লেটারে লিখলে হবে না এবং ব্ল্যাক পেন দিয়ে লিখলে ভালো হয় সব থেকে। তো আমি তার নামটা এখানে লিখে নিলাম, তো ব্লক লেটারে এখানে নামটা লিখে নিলাম স্পেস স্পেস দিয়ে। তো এখানে কেয়ার অফে এবার তার হাজব্যান্ড নাম দিতে পারো বা তার ফাদার্স নাম দিতে পারো, সেটা এখানে মেনশন করে দিতে পারো যে তার এটা হাজব্যান্ড নাম, ওয়াইফ অফ দিতে পারো, ওয়াইফ ডাব্লিউ অবলিক ও ওয়াইফ অফ দিতে পারো, তো ওয়াইফ যে নামটা আর কি তার হাজব্যান্ডের সেই নামটা এখানে লিখে দিলাম। তার নামটা লেখার পরে তার অ্যাড্রেসটা এখানে ফিল আপ করতে হবে, নর্মালি পিনকোড থেকে শুরু করি, তার পিনকোড যেটা সেই পিনকোডটা লিখলাম, তার এস্টেটটা লিখবো এখানটায়, তার ডিস্ট্রিক্টটা লিখবো এখানটায়, কোনো শর্ট কিছু লিখবে না, সব ফুল ফর্মে লিখবে। তার এখানে পোস্ট অফিস লিখবো, এখানটায় ভিলেজ নেম লিখবো, আর এখানে যদি লোকালিটি বা ল্যান্ডমার্ক কিছু থাকে সেটা লিখতে পারো, আমি আমার ল্যান্ডমার্ক দরকার নেই ওনার, তো আমি ল্যান্ডমার্ক লিখবো না আর লোকালিটি লেখার কোনো দরকার নেই। আর এখানে একটা ডেট অফ বার্থটা দিয়ে দেবো, আর এখানে তার এনাকে দিয়ে এখানে সাইন করাবো। আর এটা যেহেতু আমি একটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য ব্যবহার করছি, এটা এখানে তার সিগনেচার করে নেবো এখানটায়। আর এইটা হচ্ছে যে কোনো আমি যে কোনো জায়গা, মানে যে কোনো অফিসার থেকে আমি সাইন করাতে পারি, এখানে গেজেট অফিসার রয়েছে, ভিলেজ পঞ্চায়েত রয়েছে, বা তোমরা যদি মনে করো যে এমপি এমএলএ বা কাউন্সিলর দিয়ে করাবে সেটাও করাতে পারো। তার সে এখানে যেভাবে ফর্ম ফিল আপ করবে, প্রথমে তার নাম দিতে হবে, তার মানে উনি কে, মানে তার নামটা এখানে দিতে হবে, যদি গ্রাম পঞ্চায়েত প্রধান হয় তাহলে এখানে নাম দিতে হবে, তার ফুল ফর্মে ক্যাপিটাল লেটারে সে নামটা লিখবে, এখানে তার ডেজিগনেশন লিখতে হবে, তার মানে সে যদি প্রধান হয় তো প্রধান লিখতে হবে, বা সে যদি গেজেটেড অফিসার হয় তার গেজেটেড অফিসার লিখতে হবে, তার অফিসের যে অ্যাড্রেস রয়েছে সে তার অফিসের অ্যাড্রেস এখানে ফুল লিখতে হবে, আর এখানে তার ফোন নাম্বারটা লিখতে হবে, যে যে অফিসার তোমাদের এখানে সাইন করেছে তার ফোন নাম্বারটা এখানে লিখতে হবে। আর এখানে যে চেকিং বক্স রয়েছে সেই চেকিং বক্সের মধ্যে নো ওভাররাইটিং রয়েছে, নো ইস্যু রয়েছে, ডেট অফ কোনো সমস্যা নেই, সেগুলো সমস্ত কিছু সেই অফিসার টিক করে দেবে, বা তুমি চাইলে পরেও করে নিতে পারো। এখানে সেই অফিসারের একটা সিগনেচার লাগবে এবং সিগনেচার দিয়ে সে একটা ডেট দেবে আর একটা স্ট্যাম্প এখানে দিতে হবে তার। আর এখানটাও সেম, এখানে তার একটা স্ট্যাম্প দিতে হবে আর এখানে তার একটা ডেট দিতে হবে,
আর আর হচ্ছে এখানে একটা সিগনেচার করতে হবে, তিনটে জিনিস এখানে মেনশন করতে হবে, সেই তিনটে জিনিস যেন এখানেও থাকে, একটা ডেট, সিগনেচার এবং একটা স্টাম্প। তো এই দুটো দেওয়ার পরে এই সেম ডেট তোমরা এখানটাও ফিল আপ করে নেবে, এখানটাও ফিল আপ করে নেবে, তাহলে এখানে পুরোপুরিভাবে ফর্ম ফিল আপ হয়ে যাবে। এবং ফর্মটা নিয়ে তোমরা যদি কোনো অফিসে মানে তোমার যেরকম ধরো আদার্স সেন্টারে তোমরা যদি যাও বা অ্যাপয়েন্টমেন্ট করে যাও, আমাদের যে কলকাতায় যে সেক্টর 5 যে রয়েছে অফিস, আদার্স সেন্টার রয়েছে, সেখানে তোমরা যদি যাও তাহলে ওখানটায় তোমাদের আধার কার্ড হয়ে যাবে নতুন, তার যদি কোনো ডকুমেন্ট নাও থাকে তাহলে সে করতে পারবে। তো মোটামুটি এই ছিল ভিডিও, ভিডিওটা ভালো লাগতে প্লিজ লাইক করে দিও অবশ্যই, আর তাছাড়া আমরা এই ছোট্ট চ্যানেল তোমরা যদি প্রথমে থাকো প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, ভিডিওটা দেখতে থাকো, থ্যাংক ইউ, ধন্যবাদ।